মানালি ট্রিপ অনেকটা হিমালয়ের হৃদয়ে প্রবেশ করার মতো, যেখানে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং নির্মল পরিবেশ একটি ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি করে আপনাদের জন্য। হিমাচল প্রদেশে অবস্থিত মানালি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য একইভাবে একটি স্বর্গ। মানালিতে এসে আপনারা এই মনোরম শহরটি ঘুরে দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন প্রাচীন হিড়িম্বা মন্দির, বা এখানে এসে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন, স্কিইং করতে পারেন, বা বিভিন্ন ট্রেকিং অপশনস আছে, ট্রেকিং করতে পারেন। এখান থেকে আপনারা রোটাং পাস যেতে পারেন, যেটা একটি হাই অল্টিটিউড মাউন্টেন পাস, যেটি স্পিটি ও লাউলের গেটওয়ে। তাই প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষের বাকেট লিস্টে মানালি অতি অবশ্যই থাকে। তাই এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানালির মেল রোডের উপরে বেশ কিছু হোটেলসের সন্ধান, যার মধ্যে কোনো একটি আপনার আগামী দিনের মানালি ট্যুর করার সময় গন্তব্য হতেই পারে। তাহলে শুরু করে দেওয়া যাক মানালির মেল রোডের উপরে চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেলসের ভার্চুয়াল ট্যুর। হোটেল পুষ্পাক, এটি একটি থ্রি স্টার হোটেল আর একেবারে মানালি মেলের উপরে অবস্থিত। এখান থেকে হিড়িম্বা টেম্পলের ডিস্টেন্স হলো মাত্র 1.5 কিলোমিটার। আর এই হোটেলের মধ্যে আপনারা সব রকম অ্যামেনিটিস পেয়ে যাবেন, যেমন রুম সার্ভিস বলতে পারেন, 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস বলতে পারেন, লা কার্টে ব্রেকফাস্ট, মানে আপনারা মেনু কার্ড থেকে যেমন খুশি ব্রেকফাস্ট চুজ করতে পারেন, সেটা ওরা বানিয়ে দেবে। এই হোটেলের যে প্রাইসিং আছে সেটা শুরু হচ্ছে 1500 টাকার থেকে 2000 টাকার মধ্যে। ফোন নাম্বার দেওয়া হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই যে ফোন নাম্বারে আপনারা ডাইরেক্ট ফোন করে এখানে বুকিং করতে হবে, কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন না। সবসময় দেখবেন আনঅ্যাভেলেবল রুমস, তাই ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেওয়াই ভালো। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। হোটেল মোনার্ক, এটিও একটি থ্রি স্টার হোটেল আর মেলের বাস স্ট্যান্ডের একদম অপোজিটে, ফেমাস চপস্টিক্স যে রেস্টুরেন্ট আছে তার ওপরে। এই হোটেলটা একটি মডার্ন হোটেল, যেখানে আপনারা সবসময় লন্ড্রি সার্ভিস, ওয়াইফাই, জিম, 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক, কনফারেন্স হল, কর্পোরেট মিটিং বা সেমিনার্সের জন্য ব্যাঙ্কোয়েট হল, আপনার বিয়ে বাড়ি বা এঙ্গেজমেন্ট পার্টি বা জন্মদিন বা কিটি পার্টিসের যে কোনো ব্যবস্থা করার জন্য আপনারা এই হোটেলটা বুক করতেই পারেন। অসাধারণ রেস্টুরেন্ট আছে এখানে, যেখানে আপনারা সব রকমের ডিশেস পেয়ে যাবেন। এই হোটেলের যে রুমসগুলো আছে এগুলো ওয়েল ফার্নিশড, টেলিভিশন আছে, টেলিফোন আছে, কফি মেকার আছে, রুম হিটার আছে, ছোট্ট মিনি বারও আছে, বাথরুমে সবসময় আপনারা গরম আর ঠান্ডা জলের অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 2300 টাকার থেকে। বিভিন্ন রকমের রুম আছে, বিভিন্ন রকম প্রাইসিং আছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। হোটেল হীরা ইনভিটেশন, এটিও মানালির মেলের উপরে অবস্থিত। আর এই হোটেল থেকে আপনারা আশেপাশের অসাধারণ ভিউ পাবেন, মানে অসাধারণ যে হিলসগুলো দেখা যায় সেগুলো দেখতে পারবেন, স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পারবেন। এছাড়াও আশেপাশের যে দোকানগুলো আছে যেখানে আপনারা সব রকম শপিংস করতে পারবেন, সেগুলো আপনারা এখানে থেকে আরামসেই অতি সহজেই ঘুরে নিতে পারেন। এখানে দু রকমের রুম ক্যাটাগরি পেয়ে যাবেন, ডিলাক্স রুম যেখানে শুধু রুমের ভাড়া হলো 2400 টাকা দিয়ে শুরু, ফ্রি ক্যান্সেলেশন যদি আপনারা চান তাহলে 2481 টাকা দিয়ে শুরু,
ব্রেকফাস্ট ইনক্লুড করলে 2771 টাকা থেকে শুরু, আর ব্রেকফাস্ট আর ফ্রি ক্যান্সেলেশন যদি দুটোই ইনক্লুড করতে চান তাহলে ভাড়া হবে 2867 টাকা দিয়ে শুরু। আর প্রিমিয়াম রুম নিলে শুধু রুমের ভাড়া হলো 3253 টাকা, ফ্রি ক্যান্সেলেশন যদি অপশান নিতে চান তাহলে পড়বে 3367 টাকা, উইথ ব্রেকফাস্ট যদি ইনক্লুড করতে চান তাহলে পড়বে 3626 টাকা, আর ক্যান্সেলেশন আর ব্রেকফাস্ট দুটোই যদি ইনক্লুড করতে চান তাহলে 3753 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেল কশ্যপ, এটি একটি বাজেট অ্যাকোমোডেশন মানালি মলের ওপরে, আর এই হোটেলটা ট্যাক্সি ও বাস স্ট্যান্ডের থেকে খুবই কাছে। এই হোটেলের মধ্যে আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন, ভেহিকল রেন্টালস পেয়ে যাবেন, রুম সার্ভিস পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপস পেয়ে যাবেন। আর এই হোটেলের যে রুম ভাড়া সেটি হলো 1300 টাকা প্লাস ট্যাক্সেস, মানে খুবই বাজেট অ্যাকোমোডেশন। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। হোটেল গিলবার্ট, এটি একটি টু স্টার হোটেল, আর কুলু মানালি সার্কিট থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর এই হোটেলটা সোলাং ভ্যালির থেকে মাত্র 13 কিলোমিটারের ডিস্টেন্সে, যেখানে আপনারা স্কিইংয়ের অপরচুনিটি পেয়ে যেতে পারেন। হিড়িম্বা টেম্পেলের থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। এই হোটেলটা হিড়িম্বা রোডের উপরেই অবস্থিত। অসাধারণ কিছু রুম আছে এখানে, 20খানা রুম আছে যেটা 4টে ফ্লোরের মধ্যে বিস্তারিত। ফ্রি ওয়াইফাই আছে প্রত্যেকটা রুমে, টিভি আছে, টেবিল আছে, মানে ডেস্ক আছে যেখানে আপনারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারেন। সিটি ভিউ পেতে পারেন সুইটসের থেকে আর সিটিং এরিয়ার থেকে। আর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তো এখানে আছে, যেখানে আপনারা ক্যান্ডেল লাইট ডিনারও এনজয় করতে পারেন। এই হোটেলের মধ্যে আপনারা পুল পেয়ে যাবেন, পার্কিং স্পেস আছে, লন্ড্রি সার্ভিস পেয়ে যাবেন। এখানে যে রুমগুলো আছে সেগুলো ডিলাক্স রুম, সেগুলোর ভাড়া শুরু হচ্ছে 8000 টাকা অনওয়ার্ডস প্লাস ট্যাক্সেস। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্যারামাউন্ট ইন, এই হোটেলটি ওয়ো রেকগনাইজড হোটেল, আর খুবই অল্প সময়ের মধ্যে মানালি মলের উপরে নিজের ছাপ ছেড়ে দিয়েছে। এই হোটেলটা মানালির এসবিআর কাছে অবস্থিত, আর হোটেলের চারিপাশে আপনারা দেখতে পারবেন দেওদার গাছ আর পাইন গাছ। এই হোটেলের মধ্যে আপনারা পার্কিং স্পেস পেয়ে যাবেন, প্লাস আপনারা লন পাবেন যেখানে আপনারা নিজেরা ঘুরতে পারেন। আর এইখানে বড় ব্যালকানি আছে যেখান থেকে আপনারা মাউন্টেন ভিউও পেতে পারেন। এখানে যে রুমসগুলো আছে সেগুলো ডিলাক্স রুম, যার ভাড়া শুরু হচ্ছে 3500 টাকার থেকে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। হোটেল বিজয়ন্ত, এই হোটেলটিও মানালি মলের উপরে অবস্থিত, আর বাস স্ট্যান্ড থেকে মাত্র 50 মিটারের ডিস্টেন্সে। এটি একটি 3-স্টার হোটেল, আর এই হোটেলে থেকে আপনারা নেচারের কাছাকাছিও থাকতে পারবেন, কারণ এখান থেকে আপনারা নেচারের অসাধারণ ভিউ পেতে পারেন। প্লাস এই হোটেলটা হলো একটা লাক্সারি প্লাস কমফোর্টেবল স্টে। এই হোটেলের তো সার্ভিস তো এক্সেলেন্ট। এই হোটেলে আপনারা 3 রকমের রুম পেয়ে যাবেন, ডিলাক্স রুম, লাক্সারি রুম আর ফ্যামিলি সুইট। আর এখানে অ্যাটিক রুমও আপনারা পেতে পারেন, কিন্তু এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, আপনারা আগেভাগে এটাকে বুক করতেই হবে। এখানে ভাড়া শুরু হচ্ছে 2400 টাকা অনওয়ার্ডস। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মানালি মলের উপরে আরেকটি বাজেট হোটেল হলো হোটেল গ্রাসল্যান্ড। এই হোটেলটার অনেক পজিটিভ অ্যাসপেক্ট আছে, যেমন এই হোটেলের লোকেশন মলের উপরে অবস্থিত। এই হোটেল থেকে আপনারা অসাধারণ ভিউ পেতে পারবেন, প্লাস এই হোটেলের মধ্যে আপনারা 24 ঘন্টা হট ওয়াটার সার্ভিস পেয়ে যাবেন। রুমগুলো খুব স্পেশিয়াস আর বাথরুমগুলোও খুব স্পেশিয়াস। এখানে 2 রকমের রুম আছে, ডিলাক্স রুম যার ভাড়া শুরু হচ্ছে 3100 টাকা প্লাস ট্যাক্সেস, আর সুপার ডিলাক্স রুম যার ভাড়া শুরু হচ্ছে 3500 টাকা প্লাস ট্যাক্সেস। আর আপনারা যদি ফ্রি ক্যান্সেলেশন আর ব্রেকফাস্ট ইনক্লুড করতে চান তাহলে ভাড়া পড়বে 3900 টাকা প্লাস ট্যাক্সেস। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন।